মোট 6164 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর জনাব আব্দুল হামিদ কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি 10 জানুয়ারি 2022 থেকে 8 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত সময়কালে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ 5,316 জন স্নাতক এবং 848 জন স্নাতকোত্তর মোট 6,164 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করলাম।